শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্মিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দুজন তিনজন রেডি আছে, আর কোথায় যাচ্ছে? এই কি হচ্ছে বাবা, কোথায় যাচ্ছো তুমি? তুমি কোথায় যাচ্ছো বলো? কই বাড়ি চো বলো, পিসি বাড়ি। আমি বলবো না, মা যাবো না, তুমি এই জ্যাঠার সঙ্গে যাও। তো দেখো দুইজনকে নিয়ে যাবে। এই দেখো আমাকে বসার জন্য বলছে বারবার, তো ও যাবে ওর পিসি বাড়িতে। এখন দেখো, হ্যাঁ মিষ্টি, কোথায় যাচ্ছো তুমি? পিসি বাড়ি, পিসি বাড়ি যাচ্ছি। বাবা একজন একজন ঠাম্মির কোলে উঠো, না তো জ্যাঠারে গাড়ি চালাইতে কষ্ট হবে। বাবা ঠাম্মির কোলে উঠো। তো যাচ্ছে পিসি বাড়ি, মানে পিসি বাড়ির একটা অনুষ্ঠান আছে, সেখানে দাদা কিছু জল দিয়ে আসবে, তাই টোটো নিয়ে যাচ্ছে। আর এরাও বায়না করছে যাবে। ওই দেখো তো সবাই টাটা, ফ্রেন্ডস টাটা। ওই যে ওরা যাবে, ও হেলমেট করবে নাকি? তাহলে আজকে আমি হেলমেটটাও তুলে দেবো, যে হেলমেট কি করে ভিডিও করে। ওদের তো চ্যানেলে মানে হেলমেটটাই বেশি আছে, ওটাতে ভিউজ ভালো আসে। আর মাম্মাম সোনা সকাল সকাল একদম ফ্রেশ, মানে রেডি হয়ে আছে, বারবার বলছে বসো বসো, বসবো মা, এখানে বসবো মা, রেডি হয়ে আছি মা। যাবে না তো মা, বিকেলে যাবো বাবা, পিসি বাড়ি বিকেলে যাবো মা, ঘুরু ঘুরু যাবো বিকেলে। আর সকাল সকাল এখনই কিছুই করিনি, ভালোই রোদ্র উঠে গেছে আজকে, ভালো লাগছে। আজ কালকে এত ঠান্ডা পড়েছে, দেখো মানে গেঞ্জিটা পরেছিলাম, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিলো তাই। আর তোমাদের দাদা ভাই কালকে রাত 3টার দিকে বাড়িতে এসেছিলো। চালাতে হবে না মা, ওভাবে চালাতে হয় না। দাদাকে আজকে মোবাইলে খুব সুন্দর লাগছে, আমি ধরতে হবে ক্যামেরা। হ্যাঁ হাই ভগবান, আমি কোনটা ধরবো এখন? এক মিনিট ক্যামেরাটা ধরে দিই, হবে? এই এখানে 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 তুমি চালিয়ে দাও, এখানে চালিয়ে দাও। আমি দৌড়ে চলে যাবো। তুই হাঁটবি কি করে দেখিস বাবা, তুই সাইডে থাক, সাইডে থাক। যাই হোক, ভিডিওটা হয়ে গেছে, আমি দু হাতে দুটো মোবাইল দিয়ে ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর তোমাদের দাদা কার ফোন কি করবো? আচ্ছা ঠিক আছে, রান্নাটা বসাবো এখনো। আর তোমাদের দাদা ভাই এখনো ঘুমোচ্ছে, ও রাত 3টার দিকে এসছে। আর সকাল সকাল ভালো লাগছিলো না, মানে আজকে কয়েকদিন না আমার মন মেজাজ সবই খারাপ। আর বিকেলবেলা জানি না ঘুরতে যাবো কি না। তো ননদের বাড়িতে মানে আমার ননের নন্দের একটা ছেলে হয়েছে, সেখানে অনুষ্ঠান করবে ছেলে, তো আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। আর মামা শ্বশুর ঘরে ননদ হয়। ও ঘরে লাইটটা দাও না গো। হ্যাঁ ওই দেখো লাইটটা দাও। রাতে এসেই শুয়ে পড়েছে, দেখো এখনো কি করছে দেখো অবস্থা। মর্নিং ফ্রেন্ড, একটু মুখটা তো দেখাও। মোটামুটি 3:30টার দিকে এসেছি, তো এখন তো প্রায় 9:30 বাজে এখন। যাই হোক কোনো কাজ নেই, এখন কি করব, প্রাইভেট তো বন্ধ তাই শুয়ে আছি। এই তো আমার এখানে। আর সবথেকে বড় কথা হচ্ছে ভীষণ ভীষণ খারাপ লাগে যেই ভিডিও দিই না কেন, প্রথম দিনেই ওই মোটামুটি 2-3 ঘন্টা টানে, তারপরে আর একদমই টানে না, কেন জানি না সেটা করে না। এটা
কিছুই বুঝে না, যার কারণে মনটা একদমই খারাপ। কেন ভিডিওটা পরের দিন টানে না, মানে রাত 12টা অবধি, মানে যখনই দিই না কেন রাত 11টার পরে সেটা টানা বন্ধ করে দেয়, তো যার জন্য মনটা খারাপ। আমি সত্যি কথা সকালে বলছিলাম, মানে সত্যি খুব খারাপ লাগছে, শর্ট বলো আর ব্লগ বলো কোনোটাই ভিউজ আসছে না, কোনো ভিউ না। আমি সকালে তোমার দাদাভাইকে বলছিলাম, আমি এর মধ্যে গিয়ে এখন জানো না, এখন আর প্রাইভেট ট্রাইভেট আমার অনেকটা প্রাইভেট লংস্ট হয়ে গেছে এর মধ্যে সময় দিতে গিয়ে, এখন ভাবছিলাম যে না কিছু একটা হবে, হয়তো একটু আশা হতে পারে, কারণ গরিবের তো অনেক রকমের স্বপ্ন থাকে তাই না, আমারও সেরকম একটা স্বপ্ন ছিল, কিন্তু এখন কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমার মনে হয় না এর দিয়ে কোনো কাজ হবে, আমার সত্যি খুব খারাপ লাগে এটা ভাবলে। এখন আমি সকালে বলছিলাম যে এটা টোটালি ছেড়ে দিয়ে আমি একটা সেলাই কাজ পারি, সেটা এই কাজের জন্য সেই কাজটা আমি ছেড়ে দিয়েছি, মানে করছি না, ছেড়ে দিয়েছি আমরা, মানে এখন তো আজকে সকালে মানে সব কিছু দেখে ভিডিও, মানে আমি তো কয়েকদিন ধরে ঘাটছিলাম না ভিডিওগুলো, আজকে সকালে উঠে দেখছিলাম তখন দেখে এত খারাপ লাগছিল, তো মানে সকাল থেকে ভেবে নিয়েছি সেরকমভাবে আর ভিডিও করব না, আমি সেই কাজটাই করার চেষ্টা করব। তো তোমাদের দাদাভাই বললো না এক কয়েকদিন দেখো, তো কয়েকদিন দেখি কী করা যায়। কি বলতো, আমাদের তো আমার সেলাই মেশিনের কাজটা করলে কিছুটা পয়সা আসতো, তো সেখানেও বন্ধ আছে, কি বলবো আর, মানে কোনো কোনো নেই, যেই যেরকম ভাবে ভিডিও তৈরি করো যাই তৈরি করো না কেন কোনো ভিউ নেই, শর্টেও হয় না, ব্লগেও হয় না, গানেও হয় না, নাটকেও হয় না, মানে প্র্যাঙ্ক করো যাই করো কোনো রকমে যত রকমের চেষ্টা করলাম কোনোটাতেই ভিউ নেই। যাই হোক, আর ভিডিওটা বাড়াও না, অনেকটা ভিডিওটা হয়ে গেছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা ভিডিও তৈরি করো ভালো ভালো ভিডিও তৈরি করো, অবশ্যই তোমাদের ভিউজ আসবে। আর আমি কি বলবো, আমার আর কিছু বলার নেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভ সকাল, টাটা।